দাঁড়িয়ে আমাদের বক্তব্য আমি আমার বক্তব্যের শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সালাউদ্দিন অনার্স প্রথম বর্ষ। ইতিমধ্যে আমরা সবাই জানি ভারতের বিজেপি নেত্রী নকুল শর্মা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আল্লাহর কসম, এই এই ভারতের ভারতের মহিলা যে নবীকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এক ফুটা রক্তাক্ত আমাদের নবীর অপমান হতে দিব না। আল্লাহর কসম, এই ভারতের ভারতের নেত্রী যদি শাস্তি না হয় আমাদের এক ফুটা রক্তাক্ত আমরা এর হাল ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর যেন কোনো মুনাফিক কোনো কাফের কোনো যারত সন্তান এই রকম মন্তব্য না করতে পারে। আমরা এই রকম পদক্ষেপ ইনশাআল্লাহ নিব। সবাই রাজি আছেন তো? আমরা মৌলভীবাজার সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার এ বক্তব্য এখানে শেষ করছি। নারা তাকবীর, নারা তাকবীর। আমার আজকের সংগ্রামী ভাইরা যারা, আমরা আগে প্রথমে আমাদের মানববন্ধনের লাইনটা ঠিক করার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, যেহেতু মানববন্ধন আমরা লাইনে সারিবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আর আমরা এই মানববন্ধনের পরপরই আমরা এখান থেকে একটি মিছিল বাহির করব, সেখান থেকে আমরা মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে যাব, সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকের এই মানববন্ধন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের মাতার তাজ, সুশহানের বাদশাহ, বিশ্ব সভার সভাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কটূক্তি করার বিরুদ্ধে আজকের এই আন্দোলন মানববন্ধন। ভারতবর্ষের কুলাঙ্গার নারী নকুল শর্মা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আমাদের মাতা আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে কটূক্তি করেছে, যে নোংরা বলতে বলেছে তার তীব্র নিন্দা আমরা জানাই। আমরা বলতে চাই আন্দোলন নয়, আমরা প্রিয় নবীর জন্য আন্দোলন করে আমরা আমাদের বর্তমানটা তলোয়ারের নিচে দিয়ে দেব। আমরা ইন্ডিয়া সরকারকে বলতে চাই, যদি আপনারা আপনাদের এই দলের নেত্রীর বিরুদ্ধে যদি আপনারা কঠোর ব্যবস্থা না নেন